হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে সাত ফেব্রুয়ারি এবং আজ আমরা পাঁচ ছয় এবং সাত এই তিন দিনের অতি গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন আলোচনা করবো তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এই প্রশ্নগুলো প্রত্যেকটাই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই অন করবে তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে প্রত্যেক দিন সকালে আমাদের ক্লাস কারেন্ট হয়ে থাকে এবং সন্ধ্যে সাতটার সময় আমাদের রেলওয়ে গ্রুপ ডির ক্লাস হচ্ছে এবং দুপুর তিনটে থেকেই চ্যানেলে এবার থেকে তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডি সায়েন্স ক্লাস শুরু হবে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের আরেকটা ডাবলিপি চ্যানেল আছে সেই চ্যানেলে সকালে আটটা তিরিশ প্রত্যেকদিন পায়েল ম্যাম তোমাদের ইংরেজির ক্লাস করাচ্ছেন তো এই দুটো চ্যানেলই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয় অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো প্রত্যেক বছর চার ফেব্রুয়ারি ফোর্থ ফেব্রুয়ারি অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয় ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার গ্লোবালি অন ফোর্থ ফেব্রুয়ারি বাই দ্য ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল দ্বারা প্রত্যেক বছর চার ফেব্রুয়ারি এই দিনটি পালন করা হয় ক্যান্সার রোগ সম্পর্কে মানুষ মানুষকে সচেতন করতে দু সালে প্যারিসে প্রথম পালিত হয়েছিল এটা এবং এবারের থিম হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এটাই হচ্ছে ক্যান্সার দিবসের থিম তো কারেক্ট আনসার হবে চার ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্নে যাব তো দেখো নেক্সট কোশ্চেন বলার আগে তোমাদের বলি যে আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনের লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এবং তোমরা যদি আমাদের রেলওয়ে গ্রুপ ডির কোর্সে অ্যাডমিশান নিতে চাও তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক আছে আমাদের অ্যাপটা প্রথমতে ডাউনলোড করো গাইডেন্স গুরু অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপটা ডাউনলোড করার পর সেখানে তোমরা রেলওয়ে গ্রুপ ডির কোর্সটা পারচেজ করতে পারবে তো অবশ্যই তোমরা প্রত্যেকে কোর্সে জয়েন হয়ে যাও ঠিক আছে নেক্সট দেখো দ্বিতীয় কোশ্চেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তিনি কত সালে ভারতরত্ন পুরস্কার পান তো ভারত প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকর তিনি কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে অপশন এ ইজ দ্য কারেক্ট স্যার উনিশশো সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান লেজেন্ডারি সিঙ্গার লতা মঙ্গেশকর হ্যাজ পাস্ট অ্যাওয়ে এট দ্য এজ অফ নাইনটি টু আফটার সাফারিং এ মাল্টি অর্গান ফেলিওর বিরানব্বই বছর বয়সে তিনি মারা গেলেন উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন এবং দু সালের ছয় ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন ঠিক আছে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে এবং তাকে আমরা নাইট এঙ্গেল ইন্ডিয়ান নাইট এঙ্গেল নামে আমরা জানতাম ঠিক আছে অপশান এ উনিশশো সালে নেক্সট কোয়েশন দেখো তৃতীয় প্রশ্ন ইউ নাইনটিন বা আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ জয়ী হয়েছে কোন দেশ তো আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হয়েছিল এখানে জয়ী হয়েছে ভারত অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার আমাদের দেশ ভারত জয়ী হয়েছে আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এ নিয়ে ভারত বার এই ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছে ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড বাই ফোর উইকেট টু ক্লিন্স এ রেকর্ড অ্যাক্সট্যান্ডিং ফিফথ টাইটেল এট দ্য সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম অ্যান্টিগুয়া ওয়েস্ট ইন্ডিজ ঠিক আছে তো ভারত পঞ্চমবারের জন্য জয়ী হলো এবং এবারে পরাজিত করেছে কাকে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ভারত জিতেছে এর আগে ভারত দু হাজার সাল দু হাজার আট দু সালে জয়ী হয়েছিল ভারতের রাজ অঙ্গদ বাওয়া প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন এবং প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন ডিওয়ার্ল্ড ব্রেভিস সাউথ আফ্রিকার ঠিক আছে এই দুটো মনে রাখবে ম্যান অফ দ্য ম্যাচ অঙ্গদ বাওয়া ভারতের এবং ম্যান অফ দ্য সিরিজ সাউথ আফ্রিকার ডিওয়ার্ল্ড ব্রেভিস পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন নিম্নের কে ইন্ডিয়ান এয়ারলাইন্স ইন্ডিগো এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন তো ইন্ডিগো ইন্ডিগোতে ভারতের ম্যানেজিং ডিরেক্টর পোস্টে নিযুক্ত হয়েছেন সম্প্রতি রাহুল ভাটিয়া অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার তাহলে ইন্ডিগোর ম্যানেজিং ডিরেক্টর রাহুল ভাটিয়া অপশান এ দ্য ল কোস্ট ইন্ডিয়ান এয়ারলাইন ইন্ডিগো হ্যাজ অ্যাপয়েন্টেড ইটস কো ফাউন্ডার অ্যান্ড প্রমোটার রাহুল ভাটিয়া এজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অব দ্য কোম্পানি এর আগে ইন্ডিগোতে কিন্তু কেউ ম্যানেজিং ডিরেক্টর ছিলেন না শুধুমাত্র ইন্ডিগোর সিইও ছিলেন যিনি হচ্ছেন রণজয় দত্ত তিনি সিইও ছিলেন তাহলে ইন্ডিগো প্রতিষ্ঠা হয়েছিল দু সালে এবং হেডকোয়ার্টার অবস্থিত হরিয়ানার গুরুগ্রামে নেক্সট দেখো কোন রাজ্য দু প্রজাতন্ত্র দিবসের বেস্ট স্টেট ট্যাবলেও পুরস্কার পেয়েছে তো দু জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্যারেড আয়োজিত হয়েছিল দিল্লির দিল্লিতে তো সেখানে বেস্ট স্টেট ট্যাবলো পুরস্কার পেয়েছে উত্তরপ্রদেশ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার উত্তরপ্রদেশ এই পুরস্কারটি পেয়েছে দ্য ট্যাবলো অফ উত্তরপ্রদেশ হ্যাজ বিন পিকড এজ দ্য বেস্ট ট্যাবলো অ্যামং দ্য টুয়েলভ স্টেট ইউটিজ হুইচ পার্টিসিপেটেড ইন দ্য রিপাবলিক ডে প্যারাড অন জানুয়ারি ছাব্বিশ দু হাজার বাইশ তো মোট বারোটি স্টেট এবং ইউনিয়ন টেরিটরি অংশগ্রহণ করেছিল তার মধ্যে উত্তরপ্রদেশ প্রথম অবস্থিত থিম হচ্ছে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট অ্যান্ড ওয়ান কাশি বিশ্বনাথ ধাম এটাই ছিল এবারের উত্তরপ্রদেশের থিম এবং তারা প্রথম পুরস্কার জিতে নিয়েছে মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ গভর্নর আনন্দীবেন প্যাটেল রাজধানী হচ্ছে লখনউ দেখো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স উত্তরপ্রদেশ থেকে দেখে নাও বাখিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে সম্প্রতি এবং গাজিয়াবাদে দেশের প্রথম হানি প্রসেসিং ব্যান চালু করা হয়েছে তো এই দুটোই মনে রাখবে ঠিক আছে চলো পরবর্তী হচ্ছে আমাদের হোমওয়ার্ক কোথায় ভারতের প্রথম জিওলজিক্যাল পার্ক স্থাপন করা হবে এটা কারেক্ট আসতে প্রত্যেকে কমেন্ট করো এটাই হচ্ছে আজকের হোম টাস্ক প্রত্যেকে তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ডেসক্রিপশানের লিঙ্ক আছে অথবা টেলিগ্রামে গিয়ে গাইডেন্সগুলো অফিসিয়াল লিখে সার্চ করে জয়েন করতে পারবে এই অ্যাপটা তোমরা ডাউনলোড করো ডেসক্রিপশনের লিঙ্ক আছে এই অ্যাপের মাধ্যমে তোমরা সমস্ত চাকরি পরীক্ষার প্রিপারেশান নিতে পারবে এখানে পেড কোর্স করানো হয় ঠিক আছে তো এই অ্যাপটা ডাউনলোড করে নাও নেক্সট কোয়েশ্চান দেখো সম্প্রতি প্রকাশিত গোল্ডেন বই নীরজ চোপড়া বইটি কে লিখেছেন গোল্ডেন বই নীরজ চোপড়া এই বইটি লিখেছেন

সম্প্রতি কে ভারতের অর্থমন্ত্রকের অধীনে কমট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পদে নিযুক্ত হলেন ভারতের অর্থমন্ত্রকের অধীনে কমট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পদে নিযুক্ত হয়েছেন সম্প্রতি সোনালি সিং অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেজ অ্যাপয়েন্টেড সোনালি সিং টু হোল্ড দ্য অ্যাডিশনাল চার্জ অফ দ্য কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সোনালি সিং ইজ এ নাইনটিন এইটি সেভেন বেচ অফিসার অফ ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিসের তিনি উনিশশো সাতাশি একজন অফিসার তো সোনালি সিংকে ভারতের অর্থমন্ত্রীকে অধীনে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পদে নিয়োগ করা হয়েছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চান দেখো সম্প্রতি কে ইউজিসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন তো সম্প্রতি ইউজিসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন এম জগদেশ কুমার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ছবিতে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন এম জগদেশ কুমার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড জেএনইউ ইউ অর্থাৎ জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার এম জগদীশ কুমার হ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অব দ্য ইউনিভার্সিটি গ্রেন্ডস কমিশন ইউজিসির নাম ইউনিভার্সিটি গ্রেন্টস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে তো দেখো জওহরলাল নেহরু ইউনিভার্সিটির তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন এবং তিনি সম্প্রতি এই চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্ডের কে ডিআরডিএল এর ডিরেক্টর নিযুক্ত হলেন ডিআরডিএল অর্থাৎ ডিআরডিএল এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন জি এ শ্রীনিবাস মূর্তি অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার জি এ শ্রীনিবাস মূর্তি সিনিয়র সায়েন্টিস্ট জি এ শ্রীনিবাস মূর্তি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ডিরেক্টর অব ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি ডিআরডিএল অফ দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও ইন হায়দ্রাবাদ এটা হচ্ছে ডিআরডিও আমরা প্রত্যেকেই জানি ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর একটা ল্যাবরেটরি ঠিক আছে যার নাম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি ডিআরডিএল এর ডিরেক্টর নিযুক্ত হলেন জি এ শ্রীনিবাস মূর্তি এটা হায়দ্রাবাদে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো কে চল নিম্নের কোন চলচ্চিত্রটি এন এইচ আর সির শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে তো সম্প্রতি স্ট্রিট স্টুডেন্ট নামক শর্ট ফিল্মটি এনএইচআ আর শর্ট ফিল্মু শর্ট ফিল্মীপ ডেপিক্ট্রিং উইথ এ স্ট্রং মেসেজ অন দ্য রাইট টু এডুকেশন হ্যাজ ব্যাকড দ্য ফার্স্ট প্রাইজ ইন এ কম্পিটিশন অর্গানাইজড বাই দ্য হিউম্যান রাইটস কমিশন এন এইচ আর সি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ভারতের মানবাধিকার কমিশন এর দ্বারা একটা পুরস্কার সভা আয়োজন করা হয়েছিল তো সেখানে এই এন এইচআরসির শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পেয়েছে স্ট্রিট স্টুডেন্ট ঠিক আছে এখানে মানে সমগ্র শিক্ষার ব্যাপারটাকে দেখানো হয়েছে এই সিনেমাতে বা এই ছবিতে তো ছবির নাম হচ্ছে স্ট্রিট স্টুডেন্ট নেক্সট দেখো এগারো নম্বর সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কলোনিয়ালিটি সিভিলাইজেশন কনস্টিটিউশন বইটি কে লিখেছেন তো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কলোনিয়ালিটি সিভিলাইজেশন কনস্টিটিউশন বইটি লিখেছেন জে সাই দীপক এ ইজ দ্য কারেক্ট আনসার জে সাই দীপক এ ট্রিলজি বুক ট্রাইলজি বুক সিরিজ টাইটেল ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কলোনিয়ালিটি সিভিলাইজেশন কনস্টিটিউশন ইজ অথার্ড বাই জে সাই দীপক অ্যান্ড পাবলিশড বাই ব্লুমসবারি ইন্ডিয়া ব্লুমসবারি ইন্ডিয়া নামক প্রকাশক তারা এটা প্রকাশ করা হয়েছে বইটি লিখেছেন জে সাই দীপক তাহলে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বইয়ের নাম মনে রাখতে হবে সঙ্গে লেখকের নাম মনে রাখতে হবে মোট পনেরোটি প্রশ্ন রয়েছে লাস্ট পর্যন্ত দেখো নিম্নের কাকে লরিয়াস ওয়ার্ল্ড ব্র্যাক থ্রু অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে তো লরিয়াস ওয়ার্ল্ড ব্র্যাক থ্রু অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এর জন্য সম্প্রতি নির্বাচন করা হয়েছে নীরজ চোপড়াকে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার তো নীরজ চোপড়ার নাম তো তোমরা প্রত্যেকেই শুনেছ নীরজ চোপড়া জেভলিন থ্রোতে এবারে অলিম্পিকে দু হাজার কুড়ি অলিম্পিকে তিনি স্বর্ণপদক ভারতকে এনে দিয়েছিলেন তো অপশান এ নীরজ চোপড়া ইজ দ্য কারেক্ট আনসার টোকিও অলিম্পিক গোল্ড মেডালিস্ট নীরজ চোপড়া হ্যাজ বিন নমিনেটেড ফর দ্য প্রেস্টিজিয়াস প্রেস্টিজিয়াস টোয়েন্টি টোয়েন্টি টু লোরিয়াস ওয়ার্ল্ড ব্রেক থ্রু অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড তিনি এই পুরস্কারের জন্য নমিনেটেড বা নির্বাচন করা হয়েছে তাকে কিন্তু তিনি এখনও কিন্তু পুরস্কার পাননি সারা বিশ্বের মোট ছয় জনকে এখানে নির্বাচন করা হয়েছে সেই ছজনের মধ্যে পুরস্কার কিন্তু দেওয়া হবে তাহলে অপশান এ নীরজ চোপড়া ভারতের একজন নীরজ চোপড়া নেক্সট দেখো সম্প্রতি কাকে আইসিসি স্প্রিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড দু পুরস্কার দ্বারা সম্মানিত করা হলো আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড দু দ্বারা সম্মানিত করা হয়েছে সম্প্রতি ডেরিল মিচেলকে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ডেরিল মিচেল তিনি একজন নিউজিল্যান্ডের ক্রিকেটার নিউজিল্যান্ড ক্রিকেটার ডেরিল মিচেল হ্যাজ নেমড দ্য উইনার অব দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি স্প্রিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড দু হাজার একুশ তো আইসিসির পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো নয় সালে হেডকোয়ার্টার অবস্থিত দুবাইতে চেয়ারম্যান গ্রেগ বার্কলে সিইও হচ্ছেন জি অফ এলার ডাইস পরবর্তী প্রশ্ন দেখো ভারত ও কোন দেশের সীমায় নতুন বর্ডার হাটের শিলান্যাস করা হয়েছে তো সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সীমায় বর্ডারে ভারত এবং বাংলাদেশের বর্ডারে নতুন বর্ডার হাটের শিলান্যাস করা হয়েছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার দেখো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ঠিক আছে বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের নৌসেনা প্রধান এস শাহিন ইকবাল ভারত সফরে এসেছিলেন কিছুদিন আগেই তারপর দেখো রামনাথ কোবিন্দ বাংলাদেশ সফর করেছেন কিছুদিন আগে ভারত ও বাংলাদেশ ছয় ডিসেম্বর মৈত্রী দিবস পালন করেছে এবং বাংলাদেশের রাষ্ট্রপতির নাম আবদুল্লাহ হামিদ নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্য দু প্রজাতন্ত্র দিবস প্যারেডে পপুলার চয়েস ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছে একটু আগে আমরা দেখলাম উত্তরপ্রদেশ সম্প্রতি বেস্ট টেবলো অ্যাওয়ার্ড পেয়েছে এবং পপুলার চয়েস ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছে সম্প্রতি মহারাষ্ট্র অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার তাদের মহারাষ্ট্রর থিম কী ছিল বায়োডাইভার্সিটি অ্যান্ড স্টেট বাই সিম্বলস অফ মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে অবস্থিত উত্তরপ্রদেশ তৃতীয় স্থানে হচ্ছে জম্মু কাশ্মীর এই বছর প্রথম এই পুরস্কারটি চালু চালু করা হয়েছিল এবং অনলাইনে ভোটের মাধ্যমে কিন্তু এই পুরস্কার নির্বাচন করা হয়েছিল অপশান বি মহারাষ্ট্র তো আজকের এই পনেরোটি কোয়েশ্চেন ছিল পনেরোটি কোশ্চেন আমাদের শেষ হল ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের আজকে এক হাজার লাইকের টার্গেট তোমরা পূর্ণ করে দাও আমাদের এই টার্গেটটা এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে প্রত্যেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো রেলওয়ে গ্রুপটির কোর্সে যদি অ্যাডমিশান নিতে চাও অথবা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি কোর্সে যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের অ্যাপটা প্রথমত ডাউনলোড করো সেখানেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই নম্বরে তোমরা যোগাযোগ করে তোমরা কোর্সের ব্যাপারে জানতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো